প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়ছিলাম আলোর প্রতিফলন অধ্যায় থেকে, এবং আলোর প্রতিফলন অধ্যায়ের প্রথম যে অংশ ছিল, অর্থাৎ আলোর প্রতিফলন কী এবং আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমাদের পাঠের বিষয় হচ্ছে আলোর প্রতিফলনের শ্রেণীবিভাগ এবং আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলন সাধারণত দুই প্রকার। প্রথমটি হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন এবং অপরটি হচ্ছে আলোর ব্যাপ্ত প্রতিফলন। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এবং এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মসৃণ, প্রথম চিত্রে দেখা যাচ্ছে একটি মসৃণ তলে সূর্যরশ্মি আপতিত হবার ফলে সেগুলো সমান্তরালে প্রতিফলিত হচ্ছে এবং নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এটি ঘটে। অর্থাৎ আলোর প্রতিফলন যে তলে ঘটে, সেই তল যদি মসৃণ হয় তাহলে আলোক রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান্তরালে গমন করে। এবং ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সাধারণত ব্যাপ্ত প্রতিফলন ঘটে অমসৃণ তলের ক্ষেত্রে, যেহেতু দুটি মাধ্যমের তলটি অমসৃণ থাকে, সেই কারণে আলোক রশ্মি সমান্তরালভাবে তলে পতিত হলেও প্রতিসরণের প্রতিফলনের পরে এগুলো বিভিন্ন পথে গমন করে, যেহেতু তলগুলো মসৃণ থাকে না। তাহলে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারেই মূলত আলোর প্রতিফলন ঘটে এবং এভাবেই আলোর প্রতিফলন, নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন দুই ভাগে শ্রেণীবিভাগ করা হয়েছে। তাহলে আসো আমরা জানি আলোর নিয়মিত প্রতিফলন কী। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলে তাকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলনের জন্য তলটাকে অবশ্যই মসৃণ হতে হবে। আলোর ব্যাপ্ত প্রতিফলন হলো একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় না, তাহলে তাকে আলোর অনিয়মিত ব্যাপ্ত প্রতিফলন ঘটে। যেহেতু মাধ্যমটির তলটি অমসৃণ থাকে, সেহেতু প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় না। এবার আমরা আলোর প্রতিফলনের সূত্র সম্পর্কে জানব। আলোর প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপতিত রশ্মি মাধ্যমের পৃষ্ঠতলে এই বিন্দুতে, অর্থাৎ আপতন বিন্দুতে আপতিত হয় এবং অভিলম্ব আপতন বিন্দু বরাবর থাকে এবং প্রতিফলিত রশ্মিও এই পথে প্রতিফলিত হয়। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব থাকবে, সেই তিনটি একই সমতলে অবস্থান করবে এবং তিনটি রশ্মিরই কেন্দ্রবিন্দু একই হবে। এবার আসো আমরা আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে প্রতিফলন কোণ আপতন কোণের সমান হবে। অর্থাৎ আলোর প্রতিফলনের পরে যে প্রতিফলন কোণ উৎপন্ন হয় এবং যে আপতন কোণ থাকে, এর মান সবসময় সমান হবে। অর্থাৎ আপতন কোণকে যদি আমরা আই ধরি এবং প্রতিফলন কোণকে আর ধরি, তাহলে এই সূত্র অনুসারে কোণ আই সবসময় কোণ আর এর সমান হবে। অর্থাৎ কোণ আই ইকুয়াল টু কোণ আর। তাহলে আজকের ক্লাসে আমরা যে দুটি বিষয় সম্পর্কে জানলাম, অর্থাৎ আলোর শ্রেণীবিভাগ, নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন, আলোর প্রতিফলনের শ্রেণীবিভাগ এবং আলোর প্রতিফলনের সূত্র রয়েছে দুটি, সেই দুটি সূত্র সম্পর্কে জানলাম। এবং এই দুটি সূত্র তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরবর্তী ক্লাসে আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত বিভিন্ন রাশি সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ।